প্রিয় শিক্ষার্থী পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। এটা বিশেষ করে তোমাদের উদ্দেশ্যেই অনলাইন কোচিং। এই কোচিং এ তোমরা অবশ্যই নিয়মিত উপস্থিত থাকবে। আর প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো তোমাদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস সরকার প্রণয়ন করেছে, মাত্র 6টি অধ্যায়। তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা সামনে যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো একটি রেজাল্ট করবে। 6টি অধ্যায়, তোমাদের বই আছে 13টি অধ্যায়। 13টি অধ্যায়ের মধ্যে 6টি অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি অধ্যায়গুলি বলছি, তোমরা দেখে দাগ দিয়ে নিতে পারো। প্রথম অধ্যায় থাকবে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়বে। তারপরে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, হ্যাঁ। চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, এই অধ্যায়টি থাকবে। তারপরে পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই 4টা অধ্যায় ফিনান্স থেকে, বুঝতে পেরেছ? আর ব্যাংকিং থেকে মাত্র 2টি অধ্যায় তোমাদের। আমার মনে হয় একটি সুবর্ণ সুযোগ, এই কারণে অবহেলা না করে অত্যন্ত ভালোভাবে এই 6টি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে করে ফেলবা, হ্যাঁ। যেভাবে প্রশ্ন আসুক যাতে খুব সুন্দরভাবে উত্তর লিখতে পারো, বলতে পারো, লিখতে পারো, কি বলো? আর ব্যাংকিং অধ্যায় থেকে মাত্র 2টি অধ্যায়, নবম ও দশম অধ্যায়। নবম অধ্যায় দাগ দাও ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, আর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। এই 6টা অধ্যায়, তাহলে 6টা অধ্যায় একজন ভালো ছাত্রের জন্য, একজন ভালো শিক্ষার্থীর জন্য কিভাবে পড়া উচিত। প্রথমে মেইন বইয়ে ভালো মতো আত্মস্থ করে ফেলবা, তারপরে একটা টেস্ট পেপার নিবা, নিয়ে বিগত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সে প্রশ্নগুলি সলভ করবা। তারপরে তোমার বিভিন্ন নামি দামি যে বিখ্যাত ভালো স্কুল, হ্যাঁ, ভালো স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি সলভ করবা। তাহলে তো অবশ্যই ভালো রেজাল্ট, অবশ্যই ভালো শিক্ষণও হবে, ভালো ফলাফল হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 6টা অধ্যায়কে সামনে রেখে আমি তোমাদেরকে প্রথম ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অনলাইন কোচিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আশা করি প্রতিদিন তোমরা অংশগ্রহণ করবে। আমি যা পড়াবো তার সাথে সাথে শিখে ফেলবে, এবং যা বাড়ির কাজ দিব, বাড়ির পড়া দিব, সেগুলিও বাড়িতে বসে করে ফেলবে। আর এর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে, বুঝতে পেরেছ? এই কারণে অনলাইন কোচিংয়ে এই পাঠদান খুব মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করবে এবং সেই অনুযায়ী শিখবে। তো চলো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে ক্লাসের। এই অনলাইন কোচিংয়ের আমাদের সময়টা হচ্ছে 40 মিনিট। 40 মিনিটে আমরা অত্যন্ত মনোযোগী থাকবো ক্লাসের, হ্যাঁ। চলো আমাদের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, অর্থায়ন ও প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা। তো ইতিমধ্যে তো তোমরা প্রথম অধ্যায় নবম শ্রেণীতে পড়েছ, না? তারপরে দশম শ্রেণীতে ওঠার পরও আলোচনা হয়েছে। এখন আমি ধরে নিব তোমরা এই প্রথম অধ্যায় মেইন বইয়ে যে বিষয়গুলি আছে, যেমন অর্থায়ন কাকে বলে, অর্থায়নের ক্রম বিকাশ, না, অর্থায়ন কত প্রকার হতে পারে, না, অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের গুরুত্ব, অর্থায়নের নীতি, হ্যাঁ, নীতিগুলো কি কি, অর্থায়নের নীতিগুলো কি কি, তারপরে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীগুলো কি কি, এই বিষয়গুলি নিয়েই এই প্রথম অধ্যায় সাজানো হয়েছে। তো প্রতিটা বিষয় কিন্তু আসলে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা, কোনো বিষয় প্রথম অধ্যায়ের কোনো একটা বিষয় অবহেলা করা বাদ দেওয়া যাবে না।
তাহলে চলো প্রথম অধ্যায়ে আমি আজকে যে টেকনিকে যে কৌশলে তোমাদের সাথে আলোচনা করব সেই কৌশলটি তোমরা একটু খেয়াল করো, সেই অনুযায়ী তোমরা শিখো, তাহলে ওই অধ্যায় ভিত্তিক যে দক্ষতা সেটা আশা করি অতি দ্রুত তোমাদের সকলের মধ্যে চলে আসবে। তাহলে আমি প্রথমে এই অধ্যায় থেকে আমি ধরে নিচ্ছি তোমাদের এই অধ্যায়টা কিন্তু দুই তিনবার করা হয়ে গেছে। এই অধ্যায় থেকে এখন পরীক্ষা কি আর কি সৃজনশীল প্রশ্ন না, সৃজনশীল প্রশ্নে কি থাকে, একে থাকে জ্ঞান, দুই এ থাকে অনুধাবন, হ্যাঁ তিন এ থাকে কি একটি প্রয়োগমূলক প্রশ্ন উদ্দীপক করে মনোযোগ দিয়ে উদ্দীপকের আলোকে তোমার প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর চার নম্বরে থাকে কি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এটা উদ্দীপক মনোযোগ দিয়ে পড়ে তারপরে চার নম্বর খ নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। তা আজকে না আমি তোমাদেরকে প্রথমে মানে এই অর্থে তোমরা বেসিক যে নলেজ এটা খুবই ইম্পর্টেন্ট, আসলে বেসিক নলেজটা কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা পারো শিখো তাহলে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারো। তাহলে আমি প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আমি লিখে দিব সেগুলি সাথে সাথে শিখে ফেলব, হ্যাঁ সেগুলির থেকে কিন্তু সাপ্তাহিক পরীক্ষায় আমি প্রশ্ন দিব, হ্যাঁ আর আমি বারের পড়া দিব কিছু বোর্ডের প্রশ্ন, বোর্ডের সৃজনশীল প্রশ্ন, বোর্ড উল্লেখ করব সাল উল্লেখ করব, এগুলি খাতে লিখে ফেলবা এবং সেই অনুযায়ী তোমার মেইন বই থেকে হ্যাঁ তোমাদের একটা টেস্ট পেপার যদি থাকে সে টেস্ট পেপারের সাহায্য নিয়ে তোমরা কি করবে শিখে ফেলবে। চলো শিক্ষার্থীরা প্রথম অধ্যায় এই প্রশ্নটা জ্ঞানমূলক বলে দেখো, জ্ঞানমূলক প্রশ্ন খাতায় লিখে ফেলো। জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন নিয়েও আলোচনা করার ইচ্ছা আছে। তো এক নম্বর প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট, চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি, লেখো চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি, এটা তোমাদের মেন বইয়ের 11 পৃষ্ঠায় আছে, দেখো এটা পরীক্ষায় আসে প্রায় আসে এই 11 পৃষ্ঠায়। কি পরিমাণে কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। আমি আবার বলছি মানে কি পরিমাণ কাঁচামাল, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত কিন্তু কাঁচামাল লাগে না, যদি শিল্প হয় কারখানা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, তাহলে কি পরিমাণে কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ তুমি কোথা থেকে সংগ্রহ করবে, সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। এটা পরীক্ষায় আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শিখে ফেলবা। দুই নম্বর যেটা শিখবা সেটা হচ্ছে কি জানো, তারল্য কি, দেখো তারল্য তারল্য কাকে বলে, কোন সম্পদ সহজে বিক্রি করে নগদে পরিণত করার ক্ষমতাকে তারল্য বলা হয়। আমি আবার বলছি তারল্য কাকে বলে, পরীক্ষায় আসে, কোন সম্পদ মানে সহজে বিক্রি করে, যে সম্পদ যত সহজে বিক্রি করা যায় আমরা বলি সেই সম্পদ তত বেশি তরল, লিকুইড লিকুইড আছে তরল সম্পদ, মানে আমার বিপদের সঙ্গে কাজে লাগবে, যে সম্পদ যত তাড়াতাড়ি বিক্রি করে নগদ টাকায় পরিণত করা যায় তাকে তারল্য বলে। আমি আবার বলছি কোন সম্পদ সহজে বিক্রি করে নগদে পরিণত করার ক্ষমতাকে, নগদে পরিণত করার ক্ষমতাকে তারল্য বলা হয়। আশা করি পারবে, আর এটা তোমাদের মেন বইয়ে 38 পাবে, 38 এর ইউনিটটা পাবে প্রিয় শিক্ষার্থী। এরপরে আসো আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে, ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে, এই প্রশ্নটা প্রায় আসে খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে, আন্তর্জাতিক অর্থায়ন বলতে আমদানি রপ্তানি খাদ্য নিয়ে বিচার বিশ্লেষণ করাকে, অর্থাৎ যে অধ্যায়নে আমদানি ও রপ্তানি খাত নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন।
আমি আবার বলছি, ও আশা পরীক্ষায় ভালো মতো শিখে ফেলবা। আন্তর্জাতিক অর্থায়ন কি বা আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? তোমরা বলবে বা লিখবে যে অর্থায়ন আমদানি এবং রপ্তানি খাত নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে। তাহলে এই প্রতিটা অধ্যায়ে এইভাবে বেসিক নলেজটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক নলেজ থাকলে তুমি প্রয়োগ করতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে। তারপরে 4 নম্বর ইম্পর্টেন্ট, ব্যয় সিদ্ধান্তের অপনয়ন নিয়ে, ব্যয় সিদ্ধান্তের অপনয়ন কি? আমরা জানি এই সিদ্ধান্ত অর্থায়ন সিদ্ধান্ত 2 ধরনের হয়ে থাকে, হলো আয় সিদ্ধান্ত আর এক হলো ব্যয় সিদ্ধান্ত। বুঝতে পেরেছ? আর্থিক ব্যবস্থাপক অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজার যে কাজগুলি করে একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ, 2 ধরনের কাজ। একটা হলো কিভাবে আয় কর, কোথা থেকে আয় সংগ্রহ করবে, কোথা থেকে তহবিল সংগ্রহ করবে, এটা হলো আয় সিদ্ধান্ত। আর কিভাবে ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, এটা হলো ব্যয় সিদ্ধান্ত। তাহলে ব্যয় সিদ্ধান্তের অপর একটি নাম আছে, সেই নামটা কি জানো? বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি? পরীক্ষায় যদি আসে কি বলবা, বলবা ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত। আবার সাথে সাথে বলে দিচ্ছি আয় সিদ্ধান্তের একটা অপর নাম আছে, বিকল্প নাম, এটা হলো অর্থায়ন সিদ্ধান্ত। তাহলে আমি আবারও বলছি, ব্যয় সিদ্ধান্তের অপর নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, আর আয় সিদ্ধান্তের অপর নাম হচ্ছে কি? অর্থায়ন সিদ্ধান্ত। আশা করি মনে থাকবে না? আমি এখন জ্ঞানমূলক এই প্রশ্নগুলি করে ফেলবা, শিখে দেবো, তারপর অনুসরণ প্রশ্ন নিয়ে আলোচনা, এরপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আর তোমাদের তারিখ পড়াবো, কারণ তোমরা এখন অনেকটাই প্রতিটা অধ্যায় সম্পর্কে শিখে পেয়ে গেছে। এখন আমি একটা গাইডলাইন দিচ্ছি কিভাবে তুমি এসএসসি পরীক্ষার জন্য এই 6টা অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিবে। এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, লেখক আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? খুব ইম্পর্টেন্ট, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? প্রায় আশা করি কখন থেকে জানো, বলতে পারবে? 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এটা তুমি কোথায় পাবা? এটা এই অধ্যায়ের শেষের দিকেই পাবা, হ্যাঁ, এই 1960-এর দশক 12 পৃষ্ঠায় পাবা। তাহলে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে? তুমি বলবে 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এই লাস্টের যে টপিকস 12 পৃষ্ঠায় অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা, এটা খুব ভালো মতো পড়লে তুমি এই ধরনের প্রশ্নের উত্তর সহজেই দিতে পারো। এই যে আমাদের অর্থায়নের শুরু 1930-এর, হ্যাঁ, পূর্ববর্তী দশক কেমন ছিল পৃথিবীতে অর্থায়নের জ্ঞান, অর্থায়নের চর্চা? 1930 থেকে শুরু হয়েছে 1990-এর দশক আমরা বলি আধুনিক অর্থায়নের যাত্রা শুরু, 1990-এর দশক। এইভাবে এই চ্যাপ্টারটা অর্থাৎ অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা ভালোভাবে যদি তুমি করে ফেলো, তাহলে এই যে প্রশ্নের উত্তরটা এসে পারবে। এই ধরনের আরো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, ঠিক না? এই কারণে মেইন বই খুব ভালোভাবে রপ্ত করার কোনো বিকল্প নেই। তারপরে তুমি টেস্ট পেপার দেখে ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নগুলি দেখবা, হ্যাঁ, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি সবগুলো তো দেখা সম্ভব না। তুমি নামি দামি স্কুল যেগুলি ভালো রেজাল্ট করা ওই ধরনের স্কুলগুলি, হ্যাঁ, ঢাকা শহর থেকে তুমি 7-8টা স্কুল চয়েস করো, চিটাং চট্টগ্রাম বিভাগে 7-8টা স্কুল, কুমিল্লা বিভাগে 7-8টা স্কুল, এভাবে কিছু ভালো ভালো স্কুলে টেস্ট পরীক্ষা প্রশ্ন কি এসেছে এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় সেগুলি সলভ করো। একেবারে খুব ভালো রেজাল্ট করবে আর ভালো জ্ঞান হবে তোমার, যাতে তুমি 11th শ্রেণীতে 12th শ্রেণীতে কলেজে তুমি অটোমেটিক এই ফিনান্সটা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা পারবে 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এখন আসো এই বিনিয়োগ সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত এখন আসো
বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে? এটা হলো একটা প্রায় পরীক্ষা আসে। আমি বলি লিখে প্রতিষ্ঠানের সংগ্রহ করা তহবিল কোন খাতে ব্যয় করা হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। আমি একেবারে ছোট করে বলছি, আবার বলছি, প্রতিষ্ঠানের সংগ্রহ করা তহবিল, প্রতিষ্ঠানের সংগ্রহ করা তহবিল কোন খাতে ব্যয় করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। হ্যাঁ, এটা মেন বইয়ে তোমার ওই যে 10 পৃষ্ঠায় পাবে, 10 পৃষ্ঠায় পাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের সংগ্রহ করা তহবিল কোন খাতে ব্যয় করা হবে। ব্যয় খাত তো একটা প্রতিষ্ঠানে অনেকগুলি থাকে, ঠিক না? তুমি এমন খাতে ব্যয় করতে হবে যাতে তুমি সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ লাভ পাওয়া যায়। তাহলে এটার জন্য কি তোমার ফিনান্সের যে জ্ঞান এটা করে থাকে। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে এটা শিখে ফেলবা। এখন আসো এই অর্থায়ন ব্যবস্থাপনা কি, এটাও খুব ইম্পর্টেন্ট। অর্থায়ন ব্যবস্থাপনা কি, এটাও পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। অর্থায়ন ব্যবস্থাপনা কাকে বলে? এর উত্তর আমি বলছি, তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ তুমি যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে কোথাও দায়িত্ব পালন করো, অর্থায়ন ব্যবস্থাপক হিসেবে, তখন তোমার কাজটা কি হবে, মানে তহবিল সংগ্রহ করবা, কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করবে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কম ব্যয় হবে, ওই সকল উৎস থেকে তহবিল সংগ্রহ করবা এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন ব্যবস্থাপনা বলা হয়। প্রিয় পরীক্ষার্থীরা, আমি আবার বলছি, অর্থায়ন ব্যবস্থাপনা কি লিখে ভালো? তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন ব্যবস্থাপনা বলা হয়। আর এটা তোমরা মেইন বইও এগুলি পাবে। আমি তো উল্লেখ করে দিচ্ছি কোন পৃষ্ঠায় আছে, এগুলি আবার লিখে শিখে ফেলবে, ভালো মতো শিখে ফেলবে, এখান থেকেই তোমার পরীক্ষা আসবে। তারপরে লেখো, এটাও আসে আর আইডিবি এ পূর্ণ রূপ কি বলতে পারবে? আইডিবি এর পূর্ণ রূপ কি? এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডি, আশা করি পারবে। এগুলি পরীক্ষা আসে। আসলে কি জানো, মেন বই আমরা বারবার বলবো, মেন বই বুঝে শুনে যেভাবে প্রশ্ন করা হয় সৃজনশীল পারবে ইনশাআল্লাহ। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা প্রায় আসে সেটা হচ্ছে কি জানো, পিপি পি এর পূর্ণ রূপ কি? তুই দেখো, পিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বানান অবশ্যই সঠিক ভাবে লেখবা, বানান যাতে ভুল না। পিপিপি ট্রিপল পি, এই ট্রিপল পি এর পূর্ণ রূপ কি? তোমার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন আমি বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে কি, অর্থাৎ যে প্রকল্পে, যে অর্থায়ন প্রকল্পে সরকারও কিছু ইনভেস্ট করে আবার বেসরকারি থেকেও কিছু ইনভেস্ট আসে, সরকারি এবং বেসরকারি যে অংশীদার,
এটাকেই বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে ট্রিপল পি এর পূর্ণরূপটি আশা করি পারবো। হ্যাঁ, তারপরে আর আরেকটা আছে, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল মূল লক্ষ্য কি? আমরা তো জানি অনেক ধরনের অর্থায়ন আছে না, অর্থায়নের শ্রেণী বিভাগ যদি তুমি আলোচনা করো তাহলে সেখানে তুমি পাবে বিভিন্ন শ্রেণীর অর্থায়ন, যেমন তোমার সরকারি অর্থায়ন না, তারপরে ব্যবসায়ী অর্থায়ন, হ্যাঁ, পারিবারিক অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, হ্যাঁ, অব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থায়ন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন, না এই এখানে একটা শ্রেণী হচ্ছে কি তোমার সরকারি অর্থায়ন। আর সরকারি অর্থায়নের মূল লক্ষ্যটা কি? সমাজ কল্যাণ, জনকল্যাণ। হ্যাঁ, দেখো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। আমি আবার বলছি, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে কি? সমাজের কল্যাণ, সমাজ কল্যাণ। যেমন এই যে সরকারি অর্থায়নে অনেক ধরনের সরকার প্রকল্প নিচ্ছে, যেমন এই যে ফ্লাইওভার আছে এটা সরকারি অর্থায়ন, তারপরে পদ্মা সেতু হচ্ছে সরকারি অর্থায়ন, এই যে অনেক বড় বড় রাস্তাঘাট হচ্ছে সরকারি অর্থায়ন, আর এগুলি করা সরকারের লক্ষ্য থাকে সমাজের কল্যাণ, সমাজ কল্যাণ। এগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি আসবে এই অধ্যায়ে। তারপরে আসো বাণিজ্য ঘাটতি কাকে, খুব ইম্পর্টেন্ট, বাণিজ্য ঘাটতি কি? দেখে গেল বাণিজ্য ঘাটতি কি, আমি বলার সাথে সাথে তোমরা লিখে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দেশে রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলা হয়। যখন একটি দেশে রপ্তানি থেকে আমদানি বেশি হয় তখন বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়। বাণিজ্য ঘাটতি কাকে বলে, পরীক্ষা যদি আসে কি লিখবা? তাহলে আমি আবার বলছি, দেশে রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলে। পারবে না? অবশ্যই পারবে। তারপরে আসো রেমিটেন্স কি, খুব ইম্পর্টেন্ট, দেখো রেমিটেন্স কাকে বলে অথবা রেমিটেন্স কি বলতে পারবে? শোনো, প্রবাসীদের পাঠানো অর্থ হলো রেমিটেন্স। একেবারে সহজ ভাষায় আমাদের বাংলাদেশ থেকে অনেকে আয় বিদেশে থাকে না, প্রবাসী ইনকামের জন্য যায় না, তারা আয় করে যে টাকাটা আমাদের বাংলাদেশে পাঠায় এটাই হচ্ছে রেমিটেন্স। অর্থাৎ রেমিটেন্স কি, পরীক্ষা যদি আসে তাহলে এটা কি? প্রবাসীদের পাঠানো অর্থ হলো রেমিটেন্স, একেবারে সহজ জ্ঞান। এই সমস্ত ধারণাগুলি খুব ইম্পর্টেন্ট যেগুলো থাকবে, কারণ তুমি প্রথমত এই এই ছোট ছোট প্রশ্নগুলির উত্তর যদি রপ্ত করতে পারো তাহলে তোমার অনুধাবন শক্তি বাড়বে, আর অনুধাবন শক্তি বাড়লে প্রয়োগ করতে পারবে, আর প্রয়োগ করতে পারলে বিশ্লেষণ করতে পারবে, এটি উচ্চপদ। রেমিটেন্স কি আশা করি পারবে। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন আসো, কোন সময় উৎপাদন কৌশল জটিল হয়? কোন সময় উৎপাদন কৌশল জটিল হয়? এই কোন সময় থেকে আমাদের এই পৃথিবীতে উৎপাদন কৌশল জটিল হয়, তার মানে কি? প্রতিযোগিতা বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, সরবরাহ বেড়ে যায় না, প্রতিযোগীর সংখ্যা বেড়ে যায়, এই কারণে কোন সময় সময়টা চেয়েছে। তোমরা বলবা সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে উৎপাদন কৌশল জটিল হয়। এটা মেন মেন কোথায় পাবা? বুঝে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা 11 পৃষ্ঠা, এটা বললে তুমি সেখানেই পেয়ে যাবা সময়টা। আমি আবার বলছি, সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর, মনে রাখবো সপ্তদশ মানে কি? 1700। হ্যাঁ হ্যাঁ, তাহলে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে উৎপাদন কৌশল কি হয়? জটিল আকার ধারণ করে, প্রতিযোগিতা বেড়ে যায়,
উৎপাদনকারী বেড়ে যায়, বিক্রেতা বিক্রেতা বেড়ে যায়, বুঝতে পেরেছ? এখন অনেক চিন্তা ভাবনা করে অল্প ব্যয়ে উত্তম পণ্য উৎপাদন করতে হয়, কি ঠিক না? না হলে তুমি প্রতিযোগিতায়, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাহলে আমি আবার বলছি, সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর, এই টাইমটা এই সময়টা মনে রাখবে, সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর উৎপাদন কৌশল জটিল আকার ধারণ করে, জটিল। এখন আসো, কোন অর্থায়নে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন পরীক্ষা লেখক, কোন অর্থায়নে আয়ের তুলনায় বেশি হয়, কোন অর্থে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে? আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে, এইভাবে প্রশ্নটা লিখো। আমি আবারও বলছি, আমাদের কত ধরনের অর্থায়ন, মানে অর্থায়নের শ্রেণী বিভাগ করলে এই প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবে। আমরা জানি অর্থায়ন, আমি আগে বলেছি অর্থায়ন বিভিন্ন ধরনের হতে পারে, পরিবারের অর্থায়ন, পারিবারিক অর্থায়ন বলে, ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন, স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন অর্থায়ন, এগুলো হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, এই বিভিন্ন ধরনের ব্যাংক আছে সেখানে অর্থায়ন আছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন, আমদানি রপ্তানির মধ্যে অনেক আইবিআই আছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন, কি বুঝতে পেরেছ? এই যে অর্থায়নের শ্রেণী বিভাগ, এটা কত পৃষ্ঠায় মেইন বইয়ে, এই মেইন বইয়ে তোমার এই চার পৃষ্ঠায় পড়বে অর্থায়নের শ্রেণী বিভাগ। এটা পড়লে এই ছোট্ট প্রশ্নের উত্তর আরো অনেক প্রশ্ন আর অনেক কিছু শিখতে পারবে। আমি আমি আবারও বলি, অর্থায়নের শ্রেণী বিভাগ এখানে ছয়টা দেওয়া আছে, পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, আরেকটা হচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন, ছয় ধরনের অর্থায়ন। এখন বলা হচ্ছে কোন অর্থায়ন, মানে ছয় ধরনের মধ্যে কোন অর্থায়ন আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে? আচ্ছা আসলে পারিবারিক অর্থায়নে আয়ের তুলনায় কি ব্যয় বেশি হতে পারে? ওই পরিবার ঠিক আছে, পরিবারে কি আয় বেশি ব্যয় হতে পারে? কিন্তু সরকারি অর্থায়নে কিন্তু আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। তোমরা জেনে খুবই খুশি হবে বা আশ্চর্যান্বিত হতে পারো, সরকারি অর্থায়নে কিভাবে ব্যয় বেশি হতে পারে? কারণ সরকার ইচ্ছা করলে আয় বাড়াতে পারে। এই যে জনগণের উপর বিভিন্ন কর আরোপ করে, ভ্যাট আরোপ করে, না তোমার সরকার তার আয় বাড়াতে পারে, কিন্তু পরিবারের কর্তা যিনি আয় করেন তিনি কি ইচ্ছা করলে কি আয় বাড়াতে পারবে? অনেক কষ্ট। এই কারণে পারিবারিক অর্থায়নে দেখা যায় আয় বুঝে ব্যয় করতে, আর সরকার প্রথমে ব্যয়ের সিদ্ধান্ত নেবে, এই বছর আমরা কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করি সেই অনুযায়ী বাজেট তৈরি করে, আয়ের বাজেট কিভাবে আমরা এখন ওই লক্ষ্যে বাস্তবায়নের জন্য আয় বাড়াবো। তাহলে আমরা বলতে পারি সরকারি অর্থায়নে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে, ক্লিয়ার? প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, কোন অর্থায়নে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে? আমরা উত্তরে বলবো, সরকারি অর্থায়নে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি জ্ঞানমূলক 14টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে, আরেকটি প্রশ্ন সর্বশেষ 15টি দিচ্ছি, যে 15টি আবার ভালোভাবে তারপর আমি অনুধাবনে চলে যাব। সর্বশেষ আজকের জ্ঞানমূলক প্রশ্ন সেটা হচ্ছে এই তোমার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিই, অর্থায়ন বলতে কি বুঝো? আসে প্রায় অর্থায়ন বলতে কি বুঝো, এটা নিমে এটা আসে, এটার উত্তরে তুমি বলবা এই অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলা হয়।
এটা তুমি মেন বইয়ের একেবারে শুরুতেই, প্রথম অধ্যায়ের শুরুতেই পেয়ে যাবা। হ্যাঁ, তোমার কত পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, 2 পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবে অর্থায়নের ধারণা। এটা পড়লে এই মূল কথাটা পেয়ে যাবে, অর্থাৎ কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হবে এবং জ্ঞান ব্যবহার সংক্রান্ত যে জ্ঞান বা বুদ্ধি, এটা কি বলা হয় অর্থায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 15টা প্রশ্ন আমি বারে পড়া দিলাম জ্ঞান, এখন আসলে ভাব লিখে গেল বন্ধ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো অনুভবমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। অনুভব বলো প্রশ্ন, যেগুলি এক তোমার যেগুলি অতীতে বিভিন্ন পরীক্ষায় এসেছে এগুলি নিয়ে আলাপ করি। এই অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকা শক্তি এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা লিখে হবে, আমি আবার বলছি, অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। এটা তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো শিখে যাবে। তো এটা আমি বলছি, কেন মূল চালিকা শক্তি অর্থায়নের প্রক্রিয়া, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাকে অর্থায়ন প্রক্রিয়া বলা হয়। তাহলে অর্থায়ন প্রক্রিয়া কাকে বলা হয়? এই অর্থায়ন প্রক্রিয়া কাকে বলা হয়? এই আমি আবার বলছি, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, বিনিয়োগ করবে, হ্যাঁ, তার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাকে বলা হয় অর্থায়ন প্রক্রিয়া। এটা মূল কথাটা বললাম, এইটার ব্যাখ্যাটা ব্যাখ্যা সহকারে শিখবা অনুধাবন। দ্বিতীয় প্রশ্নটা লেখো, সেলুনের জন্য যোগ উপযোগী যন্ত্রপাতি ক্রয়, লেখো এই সেলুনের জন্য যোগ উপযোগী উপযোগী যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত, এই ধরনের এগুলি প্রথম আসে কোন ধরনের সিদ্ধান্ত ব্যাখ্যা। প্রিয় পরীক্ষার্থীরা খেয়াল করে দেখো, সেলুনের জন্য না, মানে মনে করো তুমি একটা সুন্দর একটা সেলুনের ব্যবসা শুরু করেছো। প্রিয় পরীক্ষার্থীরা, এটা কি কোনো খারাপ ব্যবসা না? কোনো ব্যবসায় খারাপ যদি সেটা উত্তম উপায়ে, হালাল উপায়ে, বৈধ উপায়ে যদি কর। তাহলে সেলুনের ব্যবসা শুরু করবে, সেখানে যন্ত্রপাতি লাগে, জানো না, সেলুনে অনেক ধরনের চুলকাটা কাঁচি লাগে, মেশিন লাগে, না চেয়ার লাগে, আয়না বিদ্যুৎ করতে হয়। তো এই এই ধরনের এই সেলুনের জন্য যোগ উপযোগী যন্ত্রপাতি করা, এটা কোন ধরনের সিদ্ধান্ত? আমরা তো জানি সিদ্ধান্ত দুই প্রকার, আই সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত। তাহলে আমি যেহেতু যন্ত্রপাতি ক্রয় করবো সেলুনের জন্য, এটা নিশ্চয়ই কি ব্যয় সিদ্ধান্ত, আর ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে তুমি বলতে পারো এটা এক ধরনের ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে আমি বলি, সেলুনের জন্য যোগ উপযোগী যন্ত্রপাতি ক্রয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, মানে ব্যয় সিদ্ধান্ত, বুঝতে পেরেছ? তারপরে ব্যয় সিদ্ধান্ত কাকে বলে একটু বুঝাই দিলাম, মানে অনুধাব মানে একটু সংজ্ঞা একটু অ্যানালাইজ করে বুঝাই দিতে হবে, মানে কিভাবে এটা বিনিয়োগ সিদ্ধান্ত, কিভাবে এটা ব্যয় সিদ্ধান্ত।
জ্ঞান মানে আর অনুধাবন কিন্তু পার্থক্য। জ্ঞান হচ্ছে তুমি এক কথায় উত্তর দিবা, আর অনুধাবন হচ্ছে তুমি এক কথায় উত্তর দিয়ে ওই উত্তরটাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া প্রিয় পরীক্ষার্থীরা। এখন আসো তৃতীয় অনুধাবন মূলক প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পি 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 বলতে কি বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা কর। এই উদাহরণ সহ ব্যাখ্যা কর। প্রিয় পরীক্ষার্থীরা ট্রিপল পি, এটা আমি জ্ঞান মূলকে একটু আলোচনা করেছি, অর্থাৎ কি ট্রিপল পি মানে প্রিয় এটা পূর্ণ রূপটা কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ প্রাইভেট এখন এখন মানে একটু বুঝিয়ে দিতে হবে। তা আমি বলেছিলাম অর্থাৎ যে বিনিয়োগে যে প্রকল্প সরকারি বিনিয়োগও থাকে বেসরকারি বিনিয়োগও থাকে, অর্থাৎ সরকার এবং বেসরকারি যৌথভাবে যে প্রকল্প বাস্তবায়ন করে ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করে ওইটাকে বলা হয় পিপিপি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। তাহলে এটাও তোমার খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো মতো অনুধাবনের জন্য শিখবা। হ্যাঁ, এখন আসো চতুর্থ ইম্পর্টেন্ট, কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায় পরিশোধ করতে হয়, ব্যক্তিগত দিয়ে দায় পরিশোধ করতে প্রতিষ্ঠানে। এখন আমরা জানি ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত তিন ধরনের, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান, কি ঠিক না? তাহলে এখন কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায় পরিশোধ করতে হয়, এটার উপরে বলবা। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায় পরিশোধ করতে হয়, অর্থাৎ কোনো কারণে তুমি এক মালিকানা ব্যবসায়ী বা অংশীদারি ব্যবসায়ী তোমার ক্ষতি হলো লস হলো, তুমি যে বিভিন্ন পক্ষ থেকে ঋণ নিয়েছ এই ঋণের দায়টা তোমাকে পরিশোধ করতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি দিয়ে না হয় তাহলে তোমার ব্যক্তিগত সরকারি ভিত্তি করে এই দায় পরিশোধ করতে হবে। তাহলে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা হচ্ছে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি আবারও বলছি মনে রাখবা, এক মালিকানা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যৌথমূলধনী কারবারের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত দায় দিয়ে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায় পরিশোধ করতে হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ে শিখবা, এই আমি আবারও বলছি জ্ঞান পনেরোটি প্রশ্ন এবং এই অধ্যায় থেকে অনুধাবন দিলাম চারটি প্রশ্ন, এগুলো অবশ্যই আজকে ভালো মতো শিখে ফেলবা বাড়িতে, এবং সাথে সাথে আমি কিছু সৃজনশীল বোর্ডের প্রশ্ন দিচ্ছি যেটা এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো আর কুমিল্লা বোর্ড 2020 এই নির্বাচনী। প্রিয় শিক্ষার্থী তোমাদের যে সাপ্তাহিক যে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো 20 নাম্বারের হবে, একটা সৃজনশীল প্রশ্ন থাকবে আর 10টা নৈর্ব্যক্তিক থাকবে। এই কারণে প্রতিটা অধ্যায়ে নৈর্ব্যক্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তোমরা শিখে ফেলবে, এবং
মানকরি প্রশ্ন এই সেই ডেটগুলো দিলাম এই মনসি ফোর এই এই ফিনিশটা শিখলা আর তুমি দিলাম এই দুটো দিলাম এই দিলাম না এই দুটা তোমার এই বহু নির্বাচন তো প্রিয় পরীক্ষার্থীরা তোমরা এই প্রথম অধ্যায় এইভাবে আমাকে ফলো করবা আমি যা দিব তা শিখে ফেলবো একেবারে নিশ্চিত তোমরা একটা সুন্দর একটা লক্ষ্যের দিকে তোমরা চলে যেতে পারো তোমার প্রিয় সে পরীক্ষার্থীরা মাত্র ছয়টি অধ্যায় ফিনান্সিয়াল ব্যাংকিং এই ধরনের সুবর্ণ সুযোগ আমার মনে হয় আর কোনো ব্যাচ পায় নাই ভবিষ্যতে আর পাবে কিনা সন্দেহ এই কারণে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবে না মাত্র ছয়টি অধ্যায় ব্যাংকিং থেকে দুইটি আর ফিনান্স থেকে চারটি আমি আবার বলছি ফিনান্স থেকে চারটি অধ্যায় ব্যাংকিং থেকে দুইটি আচ্ছা আমি আরেকটা কথা বলি প্রশ্নের বান বলকম কিন্তু পরিবর্তন হয় না এটা আগের মতোই তার মানে ব্যাংকিং থেকে তুমি এই দুইটা অধ্যায় পড়লে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ব্যাংকিং এর দুইটা অধ্যায় খুব ভালোভাবে শিখবো আবার ফিনান্স এর চারটা অধ্যায় থেকে পড়লে তুমি মিনিমাম চারটা প্রশ্নের উত্তর দিতে হবে মোট সাতটা প্রশ্ন সাত দশে সত্তর তাহলে অতএব আমরা এই ছয়টা অধ্যায় অবশ্যই ভালোভাবে শিখবো আনন্দের সাথে পড়ার মধ্যে একটা আনন্দ পেতে হয় তাহলে শিক্ষণটা হয় তাহলে ঠিক আছে সবাইকে ধন্যবাদ পরীক্ষার্থীরা বেশি বেশি অংশগ্রহণ করো সবার প্রতি শুভকামনা রইল এই অনলাইন কোচিংয়ে তোমরা অংশগ্রহণ করবে এবং যারা আছে সবাইকে বলে দিবে।